লুক অ্যাট দিস ম্যান, এর মাথা নাকি চুম্বক, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। এই লোকটা তার মাথায় যে কোনো ড্রিঙ্কিং ক্যান আটকিয়ে রাখতে পারে, মোবাইল ফোন আটকিয়ে রাখতে পারে, ইনফ্যাক্ট ভারী ড্রিঙ্কিং বোতলও সে তার মাথায় আটকিয়ে রেখে কেরামতি দেখাতে পারে, যেটা সাধারণ মানুষের পক্ষে একেবারেই পসিবল নয়। বাট দ্য কোয়েশ্চেন ইজ, সে কীভাবে এই কাজগুলো করতে পারে? এটা কি তার কোনো ট্রিক্স, নাকি তার আছে কোনো স্পেশাল সুপার পাওয়ার? ওয়েল, দ্য ফ্যাক্ট ইজ, এই লোকটার ক্ষেত্রে অভিশাপ রূপ নিয়েছে আশীর্বাদে। বিষয়টা ব্যাখ্যা করছি, বাট তার আগে বলি, আমেরিকার বাসিন্দা জেমস কিটন, যাকে সোশ্যাল মিডিয়ায় সবাই চিনে ক্যান হেড নামে, এই লোকটার স্কিনে যে কোনো কিছু একদম চুম্বকের মতো চিপকে যায় এবং সেগুলো প্রায় 5 মিনিটের মতো তার গায়ে আঠার মতো লেগে থাকে। অ্যান্ড জেমস এই বিষয়টা নোটিস করে যখন তার বয়স 7 বছর ছিল। অ্যাট দ্যাট টাইম তার হাতে তার কয়েকটা খেলনা একদম আঠার মতো লেগে যায়, এবং ওই সময় জেমসের বাবা মা ভেবেছিল হয়তো কোনো পাইন গাছের আঠা তার হাতে লেগে এমনটা হয়েছে। সো ব্যাপারটা নিয়ে এরপর আর কোনো ঘাটাঘাটিও হয়নি। এরপর আফটার 20 ইয়ার্স, জেমস একটা পার্টিতে জাস্ট হাসির ছলে তার মাথায় একটা ক্যান রেখে ব্যালেন্স করে হাঁটার চেষ্টা করছিল, এবং জেমসের মাথায় কিন্তু তখন কোনো চুল ছিল না, একদম ন্যাড়া মাথা। অ্যান্ড জেমস তখন নোটিস করলো তার এই ক্যান বিন্দু মাত্র নড়ছে না হাঁটার সময়। ইনফ্যাক্ট পরবর্তীতে অনেক কষ্ট করে টেনে হিঁচড়ে সেই ক্যানটা তার মাথা থেকে ছাড়াতে হয়েছে। এরপর জেমস চিন্তায় পড়ে যায় এবং ডক্টরের কাছে যায়, এবং ডক্টরের সামনেও সে এই কাণ্ডটা করে দেখায়, এবং ডক্টর সচক্ষে এই বিষয়টা দেখে নিজেই বুঝতে পারছিল না আসলে সমস্যাটা কি আর কিভাবে এটা সম্ভব। দেন পরে টেস্ট করে জানা যায় এটা আসলে একটা রেয়ার স্কিন ডিজিজ, এবং পৃথিবীতে জেমস সহ মাত্র 4 জন মানুষ আছে এই রোগে আক্রান্ত, যেটাকে নাম দেওয়া হয়েছে স্টিকি স্কিন সিন্ড্রোম। অ্যাকচুয়ালি জেমসের শরীর 8-10 স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি অক্সিজেন গ্রহণ করতে পারে, প্রায় 23% অক্সিজেন বেশি থাকে তার শরীরে, যার কারণে তার চামড়ার সাকশন পাওয়ার অস্বাভাবিকভাবে বেশি, এবং এই কারণে জেমস যে কোনো জিনিস তার শরীরের যে কোনো খোলা অংশে আটকিয়ে রাখতে পারে। এছাড়া এই রোগের কারণে জেমসের শরীরের তাপমাত্রা সবসময় 100 ডিগ্রির উপরে থাকে। যদিও এটা একটা অসুখ, বাট জেমসের কাছে এটা একটা আশীর্বাদ, কারণ এই অসুখের কারণে তার চামড়া যে শুধু ম্যাগনেটের মতোই আচরণ করে এমনটা নয়, তার চামড়ায় কিছু বিশেষ ক্ষমতাও আছে, যেমন তার শরীরে যে কোনো কাটাছেঁড়া বা পোড়ার ক্ষত খুব তাড়াতাড়ি হিল হয়ে যায়, এবং তার স্কিন অস্বাভাবিকভাবেই স্মুথ। এখন জেমসের চেহারা দেখে আপনার কী মনে হয়? তার বয়স হয়তো 35-37 এরকম হবে, বাট আপনি জানলে অবাক হবেন তার বয়স অ্যাকচুয়ালি 60 বছর। ইনফ্যাক্ট তার নাতি নাতনিও আছে। শুধু তাই নয়, জেমস এটাও বলে তার শরীর অনেক বেশি অক্সিজেন গ্রহণ করতে পারে বলে সে এই বয়সেও অনেক ভারী ভারী কাজ করতে পারে, যেগুলো অনেকের দ্বারাই করা ইম্পসিবল। দ্যাট মিন্স কি দাঁড়ালো, তার এই অসুখটাই তার জন্য একটা আশীর্বাদ হয়ে দাঁড়ালো, যেটা তাকে বানিয়ে দিয়েছে সুপার হিউম্যান। ইনফ্যাক্ট জেমস কিন্তু তার ন্যাড়া মাথায় 10টা ক্যান আটকিয়ে রেখে ওয়ার্ল্ড রেকর্ডও করেছিল।